Hello everyone, good morning and welcome back to my channel Daily Life with Rumela. This is me, Rumela. Welcome back to another exciting vlog. So, আজকে হচ্ছে কালী পূজো দিওয়ালি তো সেই উপলক্ষে আজকে আমি ব্লগটা করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন 2টো বাজে আমি অনেক বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি লেট করে তারপরে ঘুম থেকে ওঠার পরে তারপরে ঘরের অনেক কাজ ছিল বুঝতেই পারছো আজকে দিওয়ালি ঘরটার গোছানো পোছা করা তারপরে রান্না তো আমার শাশুড়ি করে কিন্তু আমি গিয়ে মানে একটু হেল্প করে দিলাম লাস্টের দিকে হ্যাঁ আজকে আমি উপোস করেছি আমি প্রতি বছরই কালী পূজোতে উপোস করি আজকেও সেম ভাবে উপোস করেছি সকাল থেকে আমি মানে না খেয়ে আছি কালকে নিরামিষ খেয়েছি মানে যেদিনকে কালী পূজো থাকে তার আগের দিনকে নিরামিষ খেতে হয় ঠিক আছে আর পরের দিনকে মানে না অনেকে আছে শরবত খায় চা খায় কিন্তু আমি কিছুই খাই না যার যেটা এ অনেকে বলে না খেলে কোনো প্রবলেম নেই কি বলে খেলে খাওয়াই যায় ওটা কিন্তু আমার মানে যার যেটা মানে সবাই তো আর মানে কি বলবো আমার আলাদা রকম থিংকিং সবার আলাদা রকম থিংকিং তো আমার মনে হয় যে যখন করবই তেমন ভাবেই করি যখন খাবো না তখন কিছুই খাবো না মাকে আগে পুজো দেব মাকে আগে দেব তারপরে আমি খাবো তো তার জন্যই আমি কিছুই খাই না আমি জল পর্যন্ত খাই না হ্যাঁ শরবত আর চা তো দূরের কথা তো যাই হোক আজ কি বলে আজকে উপোস করে আছি বলে একটুখানি মানে কি বলবো কোনো প্রবলেম কিছু মনে হচ্ছে না মানে এরকম নয় যে খুব ধকল লাগছে বা কি বলে আমার খুব খিদে পাচ্ছে সত্যি কথা বলতে যখন যেদিন যেদিন মানে উপোস করি না জানি না কি হয় ঠাকুরের মানে ঠাকুরের একটা এটা আলাদা কোনো ম্যাজিক কিনা মানে খাবার দেখলেও কিছু মনে হয় না যে খাবারটা খাই বা জল দেখলে মনে হয় না যে জল খাই জল তেষ্টা এরকম মনে হয় না তো ওটা হয়তো ঠাকুরের ভগবানের আলাদাই মানে কি বলবো শক্তি দেয় ভগবান হ্যাঁ তো যাই হোক এখন মানে আমার বিছনা টিছনা সব পরিষ্কার করা হয়ে গেছে ঘরটাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি আর আমাদের বাড়িতে ওপরে পুজো হচ্ছে মানে আমাদের কাকা শ্বশুর যে আছে তাদের বাড়িতে পুজো হয় কালী পুজো আগের বাড়ি থেকেই ফার্স্ট আরম্ভ হয়েছে আগে হতো না পুজো ঠিক আছে আগের বাড়ি থেকে আরম্ভ হয়েছে তো এবছরও হচ্ছে আর ওপরেই ওপরে পুজো হচ্ছে তোমাদেরকে দেখাবো ওপরে আর ওখানে আমি আলপনা দিতে যাবো দুপুরবেলা হ্যাঁ তো ওই জন্য তাড়াতাড়ি করে চান টান করবো পরে তারপরে ঘরেতে পুজো দেবো আর খাবার তো আজকে কোনো ব্যাপার নেই বুঝতে পেরে পার তোমাদেরকে আগেই বললাম তো ওপরে যাবো গিয়ে আলপনা দেবো তখন তোমাদেরকে মানে ব্লগটা আমি দেখাবো কি করছি না করছি তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এবার স্টার্ট করা যাক আর কি বলে বিকালবেলা আমি যখন মানে অন্ধকার হবে তখন লাইট জ্বালিয়ে দেখাবো আমার দিওয়ালিতে মানে হোম ডেকোরেশনটা কেমন করেছি সেরকমভাবে কোনো কিছু করিনি হ্যাঁ তো যতটা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন তো দিনের বেলা দেখে হবো তোমাদের মানে বুঝতে পারবে না তো রাত্রিবেলায় বোঝা যাবে জিনিসটা আর ওপরে বুঝতে পারছো গান চলছে মানে ওই পুজো হচ্ছে যেহেতু ওপরে তার জন্যই গানটা চালিয়েছে তো যাই হোক ঠিক আছে দেখা করছি ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো গেছিলাম যেটা সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর তারপরে এখন নিচে চলে এসেছি এসে অনেক মানে বেশ কিছুক্ষণ আগে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নেওয়ার জন্য একটুখানি মানে একটুখানি বসেছিলাম তারপরে এখন আবার রেডি হব রেডি হয়ে ওপরে পুজো হবে তো সেখানে যাব আর আমার শ্বশুর পুজো করে তোমরা ভালো করে জানো আগে আর আমার হাজবেন্ডও পুজো করে তো ও একটা জায়গায় গেছে পুজো করতে তো ওখান থেকে আসবে আস্তে আস্তে রাত হবে আর আমার শ্বশুর ওপরে যে বললাম কাকা শ্বশুর তো আমার শ্বশুর ওইখানেই পুজো করবে আর ওখানেই যাব আমি একটু পরে রেডি ফেডি হয়ে
আর আমাদেরও কালী পুজো হয়, ঠিক আছে? কিন্তু আমাদের কালী পুজোটা অ্যাকচুয়ালি আমার মানত ছিল এই শ্যামাকালীরই পুজোর, মানে এই যে আমাদের যে দিওয়ালিতে যে পুজোটা হয়। কিন্তু আমাদের যেহেতু আমার শ্বশুর আমার হাজবেন্ড দুজনেই পুজো করতে বাইরে চলে যায়, যার জন্য আমি মানে এই যে পুজোটা মানে এই মানতটা আমি অন্য সময় একটা দিন দেখে ওই জানুয়ারি মাস করে পুজো করি, ঠিক আছে? তো তখন যখন পুজো করব আবার জানুয়ারি মাসে, এখনো পর্যন্ত ডেট ঠিক হয়নি, তো তখন তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি ব্লগটা শেয়ার করব আমাদের আমাদের কালী পুজো, ঠিক আছে? আমার শ্যামাকালীরই মানত ছিল। সরি বাইরে থেকে নয়েস আসছে, দরজাটা খোল মানে জানালাটা খোলা, যার জন্য বাইরে থেকে সাউন্ড আসছে গাড়ির। তো যাই হোক, আমার দরজাটা বন্ধ করা হয়নি, খেয়াল নেই বলে একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখন রেডি হবো, রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ততক্ষণের জন্য ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার প্রদীপ টদীপ জ্বালাবো, মানে মোমবাতি জ্বালাবো, সবকিছু জ্বালাবো, জ্বালিয়ে তারপরে উপরে যাবো পুজো দিতে। তো মানে লেট হয়ে গেছে অনেকটা, মাঝখানে অনেক কিছু করলাম, তো সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ অনেক তাড়াহুড়োতে ছিলাম। তো যাই হোক, এখন যাবো গিয়ে মানে রেডি হতে হতে দেরিটা আরও হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, যাবো উপরে, যাবো গিয়ে তোমাদের সাথে তারপরে দেখা করছি, আর ততক্ষণে যেন তোমরা দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে আমার হোম ডেকোরেশন দিওয়ালির জন্য, ভালো করে তোলা হয়নি। আর ভালো করে তোলা হয়েছিল যেটা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড মনীষার ফোনেতে আছে, ওর থেকে নেওয়া হয়নি। তো আমার ফোনে যেটুকুন আমি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় আছি। আমি একজনদের বাড়িতে এসেছি যেখানে আমার বর পুজো করতে আসে, বরের বন্ধুর বাড়ি। তো তোমাদেরকে তো বলছিলাম উপরে যাবো, গিয়ে উপরে পুজো দিতে যাবো, কিন্তু ওপরে আমি মানে আমার বরকে ফোন করেছিলাম যে কখন আসছে, তো বর বললো যে অনেকটা লেট হবে এখনো পর্যন্ত, তো ওই জন্য কী হল, তো ওই জন্য আমি মানে এমনি প্রতি বছরই আমি এখানে আসি ওনাদের বাড়িতে। আমি ওনাদের বাড়িতে এসেছি বলে আমি আস্তে আস্তে কথা বলছি, আমার লজ্জা লাগছে, ঠিক আছে? তো বলবো তুমি এখানে চলে আসো, তুমি তো প্রতিবার এখানে দাও, তো ওইখানেই তুমি এসে কুচকানিটা দিয়ে নাও, কারণ আমার ওখানে যেতে দেরি হবে। তো ওই জন্য আর ওনারাও বলছিল যে তোমার বউকে কেন নিয়ে আসুনি, প্রতি বছর আসেও, তো তার জন্যই মানে আমি এখানে চলে আসলাম। বেশি দূর নয় বাড়ি থেকে আমার, তো এখানে এসেছি, এসে মানে এখানেই পুষ্পাঞ্জলিটা দেবো। ও পুজো করছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই, তো এখানে পুষ্পাঞ্জলি দেবো। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যেটা বলা হয়নি তার কারণ হচ্ছে মানে বলতে বারণ করছিল বলে বলিনি, সেটা হচ্ছে যে আমার বাড়িতে মনীষা এসছে। মনীষা আমার সামনে বসা আছে, ও মুখ চোখ অনেক কিছু করছে আমি বলছি বলে কথাটা, তো ও আমাদের বাড়িতে কালকেই এসছে। তো আমাকে বলতে বলছিল না আমাকে ব্লগে দেখাবে না, আমাকে ব্লগে দেখাবে না, আমি বলছিল বলে আমি এতক্ষণ দেখাইনি, তো এখন আমি ফাইনালি ওকে দেখাবো, ঠিক আছে? ও আমাকে দেখাতে বারণ করছিল এতক্ষণ ধরে, মানে কালকে থেকে এসেছি, আজ সকাল থেকে ব্লগ আরম্ভ করেছি, কালকে বলছে না আমাকে ব্লগে নেবে না, আমাকে ব্লগে নেবে না করছে, আর হচ্ছে এখনও তোকে দেখিয়েই ছাড়বো, তো ঠিক আছে বলো কিছু বলো, চুপচাপ কেন, এইখানে দেখাও এইখানে ক্যামেরা, এই যে ওখানে তাহলে টেরা লাগবে। হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি, তো তখন আমি কেটে দিলাম, তার কারণ হচ্ছে কাকিমা চলে এসেছিলো, মানে এখানে এইখানে মানে যার বাড়িতে এসেছি আমি, কাকিমা চলে এসেছিলো, মানে আমরা যেখানে এসেছি, মানে বড্ড ভুলভাল কথা বলি, জড়িয়ে যাওয়া। তো চলো দেখ, মানে যাই, পুজো হচ্ছে, একটুখানি আসলাম, এসে বসলাম বলে ভিতরে বসলাম, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। মহাকালী কালীকে পাপো
ধারিণী ধর্মাত্ম মুখ্যদে দেবী নারায়ণী। পুজো হয়ে যাওয়ার পর তারপরে জেঠিমা অনেক করে বললো প্রসাদ খেয়ে যেতে একটু, তার জন্য আমরা আবার একটুখানি প্রসাদ খেতে বসেছিলাম। আর আমার বর বেরিয়ে গেছিলো, আমি আর মনীষা পরে আবার বাড়ি গেলাম। তারপরে বাড়ি ফিরে আবার উপরে যে কাকা শ্বশুরের বাড়িতে পুজো হচ্ছে সেখানে আবার আমরা গেলাম। যেহেতু আগেই আমার পুষ্পাঞ্জলি দেওয়া পুজো দেওয়া হয়ে গেছিলো, তার জন্য আর ওখানে বেশিক্ষণ বসিনি। পুজো চলছিল, আমি প্রদীপ জ্বালালাম, একটা ঘরের জন্য এনেছিলাম আর একটা ঠাকুরের সামনে দেবো বলে এনেছিলাম। তো প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে আমি আবার আমার বরের যে ক্লাবের যে মানে পুজোটা হয়, ঠাকুরটা হয়, ওখানে আবার গেছিলাম রাত্রিবেলা। আর মনীষা তখন যায়নি, ও খুব টায়ার্ড বলছিলো, আমি আর যাবো না, তুমি যাও ঘুরে আসো। তো আমি আবার আমার বয়ের সাথে গেলাম, গিয়ে মানে ওদের ক্লাবের ঠাকুরটা দেখতে গেলাম আর একটু বসলাম কিছুক্ষণ, বসে তারপরে বাড়ি চলে এসে।
আমি চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত মুখ ফুক ধুইনি। ভাবলাম ব্লগটা এন্ড করে তারপরে মুখ টুক ধুয়ে তারপরে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 1টা আর অনেকটাই রাত হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখালাম, আমি ক্লাবের সামনেও গেছিলাম, ওদের মানে ক্লাবের ঠাকুরটা দেখতে গেলাম, ওখানেও পুজো হচ্ছে, খুব ভালো লাগছিল ওখানে বসতে মানে দেখতে ঠাকুরটাকে। আর আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি খেয়েছি কিছুক্ষণ আগে, হ্যাঁ, যেখানে পুজো দিতে গেছিলাম সেখানে মানে ওদের বাড়িতে জোর জবরদস্তি করলো বলে আমি মানে লুচি টুচি একটু খেলাম। যাই হোক, প্রতিবারই যাই, তো আগের বছর যাওয়া হয়নি, ওদের বাড়িতে পুজো হয়নি, অন্য কোনো কারণ ছিল ওদের বাড়িতে পুজো না হওয়ার, তো এবছর আবার গেলাম। তোমরা হয়তো ভাবছো আমি কেন তাড়াতাড়ি করে কথা বলছি, তার কারণ হচ্ছে যে ফোনটা না পুরো ফুল হয়ে বসে আছে, আর যত বড় ব্লগ মানে যত বড় ভিডিওটা করব তত তাড়াতাড়ি আমার ফোনটা আরও ফুল হয়ে যাবে, এখন বন্ধ হয়ে যাবে আমার ভিডিওটা। আর ফোনে এক ফোটাও চার্জ নেই, মানে চার্জে মানে বসাবো কি মানে বসিয়েছিলাম, বসিয়ে আবার খুলে নিলাম, ভাবলাম ব্লগটা এন্ড করে তারপরে ফোনে একবারে চার্জে বসিয়ে দেবো। ওই জন্য তাড়াতাড়ি করে কথা বলছি না, জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে। সো যাই হোক, কালকে একটা জায়গায় যাবো, সেটা এখন বলবো না কোথায় যাচ্ছি তোমাদেরকে। আর কালকের ব্লগটা খুব মানে এক্সাইটিং হবে, ইন্টারেস্টিং হবে, তোমরা কিন্তু দেখো ব্লগটা, মানে ব্লগটা দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো। হ্যাঁ, আর কি বলবো, খুব ভালো লাগছে আমার মানে কালকের দিনটার কথা ভেবে যে কালকে কোথায় যাবো, কিন্তু এখন তোমাদের বলবো না, তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। হ্যাঁ, সঙ্গে থাকো তোমরা, আগে থেকে কেন বলবো, আগে থেকে বললে তোমাদের ইন্টারেস্ট চলে যাবে। তো যাই হোক, ওই জন্য এখন বলছি না আমি। সো যাই হোক, এবার ব্লগটা, আজকের ব্লগটা এন্ড করা যাক, আজকের ব্লগটা এইটুখানি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে সেটাকেও ক্লিক করবে, তাহলে যখনই যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে দিওয়ালি কাটিও। সবাইকে হ্যাপি দিওয়ালি, এই ভিডিওটা পরে আসবে দিওয়ালির, তার জন্য সরি, কিন্তু আমি তাও হ্যাপি দিওয়ালি তোমাদেরকে বললাম, ঠিক আছে? সো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, বাই বাই। এটা পরের দিনকার ভিডিও, তোমরা খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখতে পাবে যে পরের দিন কী কী করেছি। একটুখানি ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করে দিলাম সেটারই।